বরিস জনসনকে মানসিক হাসপাতালে যেতে বললেন মেদভেদেব। সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা ভাবছে আমেরিকা, বলছে এপি। ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের 2 লক্ষ সেনা মারা যা পড়বে। ইহুদিবাদী ইসরায়েল জুড়ে প্রতিবাদ বিক্ষোভের ঝড় তীব্রতর হচ্ছে। এবং সর্বশেষ থাকছে ইরানিদের হিজাবে বাধ্য করতে ফের নৈতিকতা পুলিশ রাস্তায়। ইরানে এর আগে দেখা গেছে হিজাব বাধ্য করার জন্য, অর্থাৎ হিজাব পড়তে বাধ্য করার জন্য এর আগে মায়েশা আমিনী নামে এক মেয়ের মৃত্যু হয়েছিল জেল হেফাজতে, যা নিয়ে সারা ইরান জুড়ে আগুন জ্বলেছিল। যদিও সেই আগুনে ঘি ঢেলেছিল পশ্চিমা বিশ্ব, তাদের উস্কানিতেই মূলত ইরানে এই ধরনের সহিংসতা ঘটেছিল। তবে আবারও কঠোর পজিশনে গিয়েছে ইরানের প্রশাসন। তারা চাই হিজাব সবার জন্য বাধ্যতামূলক করতে, কারণ এটা পবিত্র কোরআনের নির্দেশ, আল্লাহতালার আদেশ। আর এই আদেশকে বাধ্য করার জন্য তারা নৈতিকতা পুলিশ রাস্তায় নামিয়েছে। আমি মনে করি সবাইকে হিজাব পরা উচিত, কারণ এতে করে মানুষ, বিশেষত মেয়েরা, নিরাপদেই থাকবে বলে আশা করা হয়। যেটা ধর্মীয় বিধান, সেটা সবারই মেনে চলা উচিত। আপনারা কি মনে করেন, হিজাব পরা কি উচিত মেয়েদের, নাকি খোলামেলাভাবে যেভাবে স্বাধীনতার কথা বলে তারা চলাফেরা করছে সেভাবে তাদের চলাচল করা উচিত? আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। এছাড়া ইরানিদের হিজাব বাধ্য করতে ফের নৈতিকতা পুলিশ রাস্তায়, এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বরিসকে মানসিক হাসপাতালে যেতে বললেন মেদভেদেব। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে বলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সদস্য হিসাবে ইউক্রেনকে গ্রহণের বিষয়ে বরিসের আহ্বানের জেরে তাকে নিয়ে মেদভেদেব এমন মন্তব্য করেন। রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেব বলেন, মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে বরিসের চিকিৎসা করানো উচিত। বরিসের প্রস্তাবের প্রতিক্রিয়ায় মেদভেদেব টেলিগ্রামে লিখেছেন, এই অবসরপ্রাপ্ত মূর্খকে বরং মানসিক হাসপাতালে গ্রহণ করাই ভালো। বরিসের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দাবি জানানোর অভিযোগ আনেন মেদভেদেব। এ প্রসঙ্গে তিনি বলেন, বরিসের জন্য মানসিক হাসপাতালেই হবে উপযুক্ত জায়গা। শুক্রবার ডেইলি মেইলে একটি মতামতধর্মী নিবন্ধ লিখেছেন বরিস। এতে তিনি ন্যাটোর সমালোচনা করেন। ন্যাটোর সদ্য সমাপ্ত শীর্ষ সম্মেলনে বলা হয়েছে, শর্ত পূরণ করলেই শুধু এই জোটে যোগ দেওয়ার জন্য ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হবে। ন্যাটোর এই কথায় অসন্তোষ প্রকাশ করেছে বরিস। তার মতে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনেরই এখনই ন্যাটোর সদস্যপদ সবচেয়ে বেশি প্রয়োজন। সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার কথা ভাবছে আমেরিকা, বলছে এপি। সিরিয়ায় আকাশ সীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলছেন, সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগন এমন সময়ে এই ঘোষণা দিল যখন সিরিয়ার ভূমিতে অবৈধভাবে অবস্থান করছে মার্কিন সেনারা। জাতিসংঘে যেমন তাদেরকে সিরিয়ায় যেতে ম্যান্ডেট দেয়নি, তেমনই দামেস্ক সরকারও তাদেরকে আমন্ত্রণ জানায়নি। উল্টো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার মার্কিন সেনাদেরকে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে। পক্ষান্তরে সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশটিতে সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে সেনা পাঠিয়েছে মস্কো। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে পেন্টাগনের ওই কর্মকর্তা অবশ্য একথা খোলাসা করেননি। একথা তিনি বলেননি যে রাশিয়ার বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, সিরিয়ার পশ্চিম অঞ্চলের আকাশে মার্কিন যুদ্ধবিমানের টহল অব্যাহত থাকবে। এর আগে চলতি মাসের গোড়ার দিকে মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সি গ্রিনকেজভিস দাবি করেছিলেন, রুশ যুদ্ধবিমানগুলো সিরিয়ার আকাশে একটি মার্কিন MQ-9 গোয়েন্দা ড্রোনকে 1 সপ্তাহে 3 বার হয়রানি করেছে। রাশিয়ার বিমান বাহিনী যখন সিরিয়ার বিমান বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছিল তখনকার ঘটনা বর্ণনা করেন জেনারেল অ্যালেক্সি। মস্কো উল্টো অভিযোগ করেছে, এই মহড়ার জন্য নির্ধারিত আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন পাঠিয়েছিল আমেরিকা। ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের 2 লক্ষাধিক সেনা মারা পড়বে।
রাশিয়ার হাত থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্র পুনরুদ্ধার করতে চাইলে ইউক্রেনের লাখ লাখ সেনা মারা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা অ্যালেক্সি অ্যারেস্টোভিস। তিনি রুশ সাংবাদিক ইউলিয়া ল্যাতিনিনকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অ্যারেস্টোভিস বলেন, সামরিক উপায়ে ক্রিমিয়া দখল করার প্রচেষ্টা চালালে কিয়েভকে চড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের প্রায় 2 লক্ষাধিক সেনার জীবন চলে যেতে পারে এবং দেশটির অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। জেলেনস্কির এই সাবেক উপদেষ্টা বলেন, ইউক্রেন এরই মধ্যে তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আমেরিকা যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন শুধু যে রাশিয়ার দখলে চলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে না তাই নয়, সেই সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণে থাকা আরও বহু ভূখণ্ড রাশিয়ার কব্জায় চলে যাবে। অ্যারেস্টোভিস ইউক্রেনে কেবল নিজেদের স্বার্থ রক্ষা করতে আসার জন্য ওয়াশিংটন ও তার মিত্রদের দায়ী করেন। ইউক্রেনের সাবেক এই জাতীয় উপদেষ্টা বলেন, আমাদেরকে সত্যনিষ্ঠ হতে হবে। আমরা যে কারণে যুদ্ধ করছি তার সঙ্গে আমাদের পৃষ্ঠপোষকদের লক্ষ্য উদ্দেশ্যে চরম সংঘাতপূর্ণ অবস্থান রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য চরিতার্থ করার কাজে ইউক্রেনকে বলির পাঠা হিসাবে ব্যবহার করছে। ইহুদিবাদী ইসরায়েল জুড়ে প্রতিবাদ বিক্ষোভের ঝড় তীব্রতর হচ্ছে। গত কয়েক মাস ধরে অধিকৃত ফিলিস্তিনের উত্তর থেকে দক্ষিণে কয়েক ডজন শহর নেতানিয়াহুয়ের অতি ডানপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভে মুখরিত ছিল। এসব শহরের মধ্যে তেল আবিব, হাইফা, অধিকৃত জেরুজালেম, বেইর আশ-শাবা, রইশন রেজিয়ন এবং হারজলিয়া অন্যতম। বিক্ষুব্ধ ইসরায়েলরা নেতানিয়াহুয়ের মন্ত্রিসভা এবং ইহুদিবাদী শাসকের বিচার বিভাগীয় সংস্কার বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আল মায়াদিনি নেটওয়ার্ক আরও জানিয়েছে, ইহুদিবাদী সংবাদপত্র হারেজ এক প্রতিবেদনে লিখেছে, নেতানিয়াহুয়ের মন্ত্রিসভার উপর চাপ সৃষ্টি করার জন্য ইহুদি বসতি স্থাপনকারীরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নেতানিয়াহুয়ের মন্ত্রিসভার উপর চাপ বৃদ্ধির ফলে অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি এখন ব্যাঘাত থেকে প্যারালাইসিসে পরিণত হয়েছে। বিক্ষোভ এখন সমগ্র অধিকৃত অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়েছে বলে জানায় মায়াদিনি। হারেজ আরও লিখেছে, বিক্ষোভকারীদের পরিকল্পনার মধ্যে রয়েছে বিক্ষোভের বৃহৎ সম্প্রসারিত করা, বৃত্ত সম্প্রসারণ বৃদ্ধি করা, সেনাবাহিনীতে দায়িত্ব পালনে স্বেচ্ছাসেবকদের অনীহা বৃদ্ধি করা, বড় কোম্পানি এবং শ্রমিক সংগঠনের উপর চাপ সৃষ্টি করা এবং আগামী সপ্তাহে বিচার বিভাগীয় সংস্কারের আইনি প্রক্রিয়া বাতিল করার লক্ষ্যে দখলকৃত অঞ্চলে ধর্মঘটের ডাক দেওয়া। ইরানিদের হিজাবে বাধ্য করতে ফের নৈতিকতা পুলিশ রাস্তায়। আইন অমান্যকারী নারীদের হিজাব পরিধানে বাধ্য করতে নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইরান। দেশটিতে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরার আইন রয়েছে, আর এই আইন কার্যকর করতে আবারও রাস্তায় নৈতিকতা পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেহরান। 16 জুলাই পুলিশের মুখপাত্র জেনারেল সাইদ মোস্তাজেরুল মাহদি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নৈতিকতা পুলিশ আবারও টহল শুরু করবে এবং যারা হিজাব পরবেন না তাদের আটক করবে। 10 মাস আগে 2022 সালের সেপ্টেম্বরে মাহসা আমিনী নামের এক তরুণী নৈতিকতা পুলিশের জিম্মায় মারা যান। ওই তরুণীর মৃত্যুর পর পুলিশের বিশেষ এই শাখার বিরুদ্ধে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। আন্দোলনের মুখে একটা সময় হঠাৎ করে নৈতিকতা পুলিশের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়। সেপ্টেম্বরে শুরু হওয়া সেই আন্দোলন থামে এবছরের শুরুতে। এ সময়ের মধ্যে 500-এরও বেশি বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হন। এছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে 20,000-এরও বেশি জনকে আটক করা হয়। পুলিশের ব্যাপক ধরপাকড় সত্ত্বেও ইরানি নারীরা হিজাব ছাড়াই রাস্তায় বের হওয়া অব্যাহত রাখেন। সম্প্রতি সময়ে বিশেষ করে রাজধানী তেহরানে হিজাববিহীন নারীদের সংখ্যা বেড়েছে। ডিসেম্বরে একটি খবর বের হয়, নৈতিকতা পুলিশকে বিলুপ্ত করা হয়েছে। ওই সময় এই খবরের বিশ্বাসযোগ্যতা আরও দৃঢ় হয় যখন নৈতিকতা পুলিশের সদস্যদের টহল বন্ধ করে দেওয়া হয়। যদিও এই বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছিল দেশটির সরকার। বিক্ষোভ চলাকালীন ইরানের সরকার বারবার জানিয়েছিল, হিজাব আইন তুলে নেওয়া হয়নি, এটি সবাইকে মানতে হবে। সম্প্রতি সময়ে আইন ভঙ্গকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও নৈতিক পুলিশকে নামাচ্ছে দেশটি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের
চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।